একেই বোধহয় বলে জামাই আদর। এই ভিডিও না দেখলেই আপনি বিশ্বাস করতে পারবেন না ভারতবর্ষে জামাইদের কিভাবে আদর যত্ন করেন তাদের শ্বশুর বাড়ির লোকজনেরা। সম্প্রতি মকর সংক্রান্তি উপলক্ষে গোটা দেশে তৈরি হয় উৎসবের আমেজ। মকর সংক্রান্তিতে কোথাও গঙ্গা সাগরের মেলা, আবার কোথাও লোহড়ি কিংবা পোঙ্গলে মেতে ওঠে গোটা দেশ। উৎসবের মেজাজে আরও কিছুটা প্রলম্বিত করতে এবার অন্ধ্রপ্রদেশের এক দম্পতি তাদের নববিবাহিত মেয়ে জামাইয়ের জন্য যা করলেন তা দেখে অবাক হতে আপনি বাধ্য। অন্ধ্রপ্রদেশের ইলুর জেলার বাসিন্দা ভীমা রাও এবং চন্দ্রলীলা সংক্রান্তিতে তাদের জামাইয়ের জন্য 379 রকমের খাবারের আয়োজন করেছিলেন। ভীমা রাও এবং চন্দ্রলীলার জামাই মুরলীধর নিজে সোশ্যাল হ্যান্ডেলে শ্বশুর বাড়ির আপ্যায়নের ভিডিও তুলে ধরেন, যেখানে দেখা যাচ্ছে মুরলীধরের জন্য তার শ্বশুর মশাই এবং শাশুড়িমা 379 ধরনের খাবার সাজিয়ে রেখেছেন। শুধু তাই নয়, মুরলীধরকে কার্যত কোলে তুলে খাবারের টেবিলেও নিয়ে আসতে দেখা গিয়েছে এই ভিডিওতে।